সালাম আলাইকুম আন্টি, ওই কবির বাসা আছে? আমি তো কবি। হ্যাঁ, আরে কবির তোর অবস্থা কেন? আরে কইস না, করোনা বাড়িতে যে আতঙ্ক শুরু হয়েছে, আমি তো ভয় আছে কিছু নতুন ভাইরাস ছড়া যায়। আরে ভাইরাস ছড়া যায় তা বলে তুই একটা ছেলে মানুষ হয়ে বোরকা পরে মেয়ের সাথে থাকবি? শোন, তোর সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, চল তোকে বাসায় যাই, যে আলাপ আলোচনা করি। না না, শুন শুন, জীবনে থেকে অনেক কিছু দাম হতে পারে, কারণ আমার জীবন দাদা সেফ রাখতে ভাই, তুই পরে যা পরে কথা বলতে। আরে কথা না শোন, চিন্তা করলেন? উফ। হ্যালো, হ্যাঁ বন্ধু, এই রোগ ধরলে আর শেষ দোস্ত। আরে আতঙ্কিত হ্যান্ডশিপ করা যাবে না দোস্ত, যে পরিস্থিতি দাঁড়াইছে, 100 গজ দূরে থাকো দোস্ত, খোদা হাফেজ। আরে কাঞ্চন ভাই না, তুমি কি চাঁদে যাচ্ছ নাকি? না, তাহলে এই অবস্থা কেন? এই অবস্থা কেন? করোনা ভাইরাস। করোনা ভাইরাস? এটা কি তোমার আত্মীয় স্বজন কারো হয়েছে? না। তোমার গ্রামে কারো হয়েছে? না। তোমার জেলাতে কারো হয়েছে? না। তাহলে এই ধরনের অবস্থা কেন তোমার? আরে জানো না, সারা বিশ্বে ছড়াছড়িতে যে করোনা ভাইরাস। আরে হয়েছে, তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। শোনো, এই বিষয়ে তোমারে আমি কিছু পরামর্শ দেবো। হ্যাঁ, তোমার সাথে আমার কিছু আলাপ আছে, তুমি আমার সাথে একটু কথা বলার সময়। না 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 না, আরে কথা কানে হাত না দিয়ে মানুষ সিলের পিছে দৌড়ছে, বুঝলো না? আরে দোস্ত, আরে কেমন আছিস দাদা? ভালো আছি, কিন্তু করোনা ভাইরাস দোস্ত। আরে তাতে কি হয়েছে? তোর লাগে তো আমার আলাপ আছে দোস্ত। আলাপ পরে কোন দোস্ত, তোর হাতে গলস নাই, মুখে মাস্ক নাই, কানে কোনো কিছু নাই দোস্ত। যে অবস্থা চলতেছে দেশে দোস্ত, জীবন বড় দোস্ত। আরে জীবন তো ঠিক আছে, কিন্তু পাগলামি করতে লাভ নেই, তোর সব কথা আছে, এই বিষয়ে তুই বোঝার চেষ্টা করবি। ঠিক আছে দোস্ত, পরে শুনবে, এখন আমি যাই দোস্ত। আরে নিচে নাম, নিচে নাম। না দোস্ত, দোস্ত পরে কথা কমু দোস্ত, দোস্ত তাহলে আমি রিক্সায় উঠি। না দোস্ত, দোস্ত এই যাও যাও যাও, পরে কথা কমু। ছোট ভাই, ওই এক বোতল পানি এনে দাও তো ভাই। না কথা কই ভাই, পানি হবে না ভাই, আপনারা তো গ্লাস তো নাই, মারছে না, আপনারা যে বিক্রি করবো না। আরে ভাই, তুমি দোকানদার, আমি পানি খাবো, তুমি কেন? ঘটনা কি? করোনা বারে যেমনি ভাই বের হচ্ছে ভাই, আপনারা তো গ্লাস তো নাই, মারছে না, কিছু নাই, আপনারা যে বিক্রি করবো না। আরে তাহলে কি আমরা পানি খাবো না? উফ, অস্থির। আরে আসো, আমার ভাই বসো না ভাই, খুলছি। যদি ওরা ভিতরে আসতো করোনা ভাইরাস লাগে যেত আমাদের গায়ে। হাতে গ্লাস নাই, মাস্ক নাই, পাচ্ছি পাচ্ছি। মোবাইলে কল দিচ্ছি, বুঝছো? মানে তোমাকে তো আর আগে কখনো দেখিনি। এখন ফোন ধরো, তোমার ভাই ফোন দিছে, ফোনটা নিছে। আরে না না না, এখন ফোন ধরো তোমার। আরে ভাইরাস, কোন ভাইরাস এর ভাবছো? আরে ধরবে কল, ফোনটা তো ধরছে না। তোমার আপন ভাই? হ্যাঁ, আপন ভাই হইলে করোনা ভাইরাসের ভয়ে উনি দরজাটা লক করে দিতে পারে। চিন্তা করো। আচ্ছা, আমাদের গ্লাভস নাই, মাস্ক নাই, তাতে কি হয়েছে? আরে বাবা, আতঙ্কিত হওয়ার কি আছে? আমাদের বাংলাদেশে এখনো তো করোনা ভাইরাস এভাবে আসে নাই, বুঝছো? যাই বলো, ভাই হয়ে এই কাজটা করতে পারে না। আরে ওরা তো বুঝতে পারে নাই, ওরা হচ্ছে আতঙ্কিত। একটা কথা বলি, সেটা হলো কি জানো, আতঙ্কিত না হয়ে আমরা যদি সবাই সচেতন থাকি, তাহলে এই করোনা ভাইরাস আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আপনাদেরকেও বলি, আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন থাকবেন, সচেতনতাই এই করোনা ভাইরাস থেকে সবাইকে দূরে রাখবে।
করোনা নিয়ে আতঙ্কিত নয়, সচেতনতায় যথেষ্ট। করোনা নিয়ে আতঙ্কিত নয়, সচেতনতায় যথেষ্ট।